আদালত থেকে বের করার সময় চিত্রনায়িকা পরিমণি চিৎকার করে বলছেন মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে মাদকদ্রব্য আইন করা মামলায় গতকাল পরিমণিকে আরও দু দিনের রিমান্ডে দেওয়া হয়েছে চার দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার দুপুরে তাকে ডাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয় পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রুত বিশ্বাস তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডের কালে আদালতে কাঁদতে দেখা যায় পরিমণিকে পরিমণির আইনজীবী মজিবুর রহমান বলেন কিভাবে চলচ্চিত্রে অঙ্গনে এসেছেন এসব কথা বলায় তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করেছেন তার বিরুদ্ধে যে অমানবিক নির্যাতন হচ্ছে সেটিও তিনি বলেছেন পরিমণি বলেছেন নেই বিচারের জন্য মানুষ যেন তাকে দেখে তিনি বলেন পরিমণিকে কাপড় চুপড় দেওয়ার জন্য আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের সেই অনুমতি দেওয়া হয়নি পরিমণি এক কাপড়ে আছেন বলে আমাদের জানিয়েছেন এর আগে পাঁচই আগস্ট পরিমণিকে ডাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ এরপর শুনানি শেষে মহানগর হাকিম মামুনুর রশিদ পরিমণির চার দিন রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য গত বুধবার চারই আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেপ্তার হন পরিমণিট